সন্ত্রাস সন্ত্রাস ও দুর্নীতি একই সূত্রে গাঁথা, আর এসব প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, মাদকের গডফাদারদের তালিকা আমাদের হাতে আছে, তালিকায় যাদের নাম আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, গডফাদাররা ছাড় পাবে না।